Hello viewers, Assalamualaikum. This is Ontu's Cooking. Welcome to my another video. आशा करछि सबाई भालो आछेन. आजके आमी शेयर करब किभाबे परफेक्ट भावे खाजा तैरी करा जाए. आमरा कम बेशी सबाई बाहर थेके किनेई खाजाटा खेये थाकि. चाइले किन्तु बासाते एकदम परफेक्ट भावे खाजा तैरी करे नेया जाए, जेटा मुखे दिले एकदमई मिशे जाबे आर रसे भरा अनेक क्रिस्पी होबे. तो आमी आपनादेर साथे आजके सहज भावे खाजार रेसिपिटी शेयर करछि. खाजा तैरी करार जोन्नो जा लागछे, एखाने आमी निये नियेछि 2 कप परिमाण मयदा, एर मध्ये दिये दिलाम परिमाण मतो लवण, तारपर दिये दिच्छि सयाबिन तेल 1 टेबिल चामचेर मतो. एखन सबगुलो उपकरण आमी भालो करे हाथ दिये मिक्स करे निब. तेल आर मयदा भालो करे हाथ दिये घषे घषे मिक्स करते होबे. तेलटा खूब भालो करे मिक्स करा खूबी इम्पर्टेंट. मयदाटार साथे खूब भालो करे मिक्स करे निते होबे, जेन हाथ दिए मुष्टि करे धरले मयदाटा जमाट बेधे जाए एरकम भावे. ताहलेई किन्तु खाजाटा तैरी करार पर मुखे दिले एकदमई मिशे जाबे आर अनेक क्रिस्पी होबे. तो देखतेई पेयेछेन आमी एखाने रूम टेम्पारेचारे थाका पानी दिए अनेक सुंदर एकटा डो तैरी करे नियेछि, जेटा खूब बेशि नरम होबे ना आबार खूब बेशि शक्त होबे ना. मीडियम टाइपेर एकटा डो तैरी करे नियेछि. एटाके एखन आमी रेस्टे रेखे दिब 10 मिनिटेर जोन्नो. आर ए पाशे आमी खाजार जोन्नो शिरा तैरी करे निच्छि. शिरार जोन्नो एखाने आमी निये निच्छि 1 कप चीनी. चूलाय एकटा पातिल बसिये दियेछि. तारपर दिब आधा कप पानी. तारपर दिब एकटा एलाच. एलाचेर मुखटाके एकटु फाटिये दिते होबे, भेतर थेके जेन फ्लेवरटा बेर होये आसे. चूलार आँचटाके मीडियाम लोते रेखे आमी एखन शिराटा तैरि करे निब. আর শিরাটা তৈরি করতে হবে একতার করে. তো আমি এখন দেখে নিচ্ছি শিরাটা একতার হয়েছে কিনা. এই যে দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু একতার হয়ে গিয়েছে. তো খাজার জন্য কিন্তু শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে. এখন আমি যে ডোটা করে নিয়েছিলাম সেটা থেকে এখন লেচিগুলো কেটে নিচ্ছি. তো আমি এখানে 8টা নিব, 4টা 4টা করে বানাবো. তো প্রথমে আমি 4টা রুটি বেলে নিব. তো দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের 4টা রুটি প্রথমে বেলে নিয়েছি. এই 4টা দিয়ে প্রথমে বানাবো, তারপর বাকি 4টাও বেলে নিব. আর রুটিগুলো তৈরি করতে হবে খুবই পাতলা করে. আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই রুটিগুলো কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি. তো এখন আমি খাজাগুলো তৈরি করব. সেজন্য প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি আর তার উপরে ভালো করে আমি সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি. একদম সম্পূর্ণ রুটিটাতে তেল লাগাতে হবে, কোনো অংশে যেন বাকি না থাকে. তার উপরে আমি দিয়ে দিচ্ছি একটু ময়দা ডাস্ট করে. ময়দাটাকেও ভালোভাবে লাগিয়ে নিতে হবে, কোনো দিক থেকে যেন ময়দা লাগানোটা ফাঁকা না থাকে. আর আমি হাত দিয়ে কাজটা করছি. দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ময়দাটা ডাস্ট করে নিয়েছি. তার উপরে আমি দিয়ে দিব আরও একটা রুটি. তারপর সেম কাজটাই করব, এটার উপরও আমি আবার তেল লাগিয়ে নিব ভালো করে. তারপর আবারও ময়দা ডাস্ট করব, তারপর আবারও দিয়ে দিব আরও একটি রুটি. এইভাবে করে আমি 4টি রুটি নিয়ে নিব আর প্রতিটি রুটির গায়ে তেল আর ময়দাটা দিয়ে দিব. খুব ভালো করে কিন্তু ময়দাটা লাগাতে হবে. তো এখন আমি 3 নম্বর রুটিটি দিয়ে দিলাম. তো এটার উপরে আমি আবারও তেল আর ময়দা লাগিয়ে নিব. আর এই কাজটা কিন্তু ধৈর্য নিয়ে করতে হবে, তাড়াহুড়া করে করলে কিন্তু খাজা সুন্দর হবে না. দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু তেলটা লাগিয়ে নিচ্ছি, তারপর ময়দা ডাস্ট করে দিচ্ছি. তারপর এর উপরে আমি লাস্ট 4 নম্বর রুটিটি দিয়ে দিব আর সেটির উপরেও কিন্তু আমি সেমভাবে এভাবে লাগিয়ে নিব. তো বাসায় খাজা বানানোটা একটু ঝামেলার মনে হতে পারে অথবা একটু কঠিন মনে হতে পারে রেসিপিটা, কিন্তু একবার যদি আপনারা বানিয়ে এটা খান তখন দেখা যাবে যে আপনাদের বারবারই এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে. তখন আর এই রেসিপিটাকে কঠিন মনে হবে না, এটা এতটাই মজার. খাজার রেসিপিটি আমি আপনাদের সাথে অনেক সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব. তো কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলেই কিন্তু আপনারা খুব পারফেক্টভাবে বাসায় খাজাটা তৈরি করতে পারবেন. লাস্ট নাম্বার রুটিটার উপরেও আমি ভালো করে তেল আর ময়দা লাগিয়ে নিয়েছি. এখন যেটা করতে হবে, 4টা রুটিকে একসাথে করে এক সাইড থেকে ধরে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে. আর এই কাজটাও কিন্তু ধীরে সুস্থে করতে হবে, ধৈর্য নিয়ে করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু লেয়ারগুলো ভালো হবে না. দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে ফোল্ড করে নিচ্ছি, চেপে চেপে আস্তে আস্তে করে ফোল্ড করে নিতে হবে. আর এখন এক পাশটাতে আমি পানি লাগিয়ে নিব যেন এটা খুব ভালোভাবে আটকে যায়.
পানিটা এখানে আঠার কাজ করবে, তাহলে এটা আর খুলে যাবে না তেলে দেওয়ার পর। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এটার মধ্যে পানি লাগিয়ে নিয়েছি এক পাশটাতে। তারপর হাত দিয়ে এইভাবে একটু রোল করে নিতে হবে। তো এখন আমি রোলটাকে কেটে নিব, একটা নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি। ঠিক এতটুকুভাবে এটা কাটতে হবে আমি যেভাবে কাটছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে করে কাটছি, আর আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। কাটার সময় যখন এই পাশগুলো একটু ছুটে যাবে তখন পানি দিয়ে আবারও আটকে দিবেন, তাহলে কিন্তু খাজাগুলো ভাজার সময় আর ছুটে যাবে না। সবগুলো আমি সেমভাবে কেটে নিচ্ছি, আর তারপর আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী স্টেপটা। এই তো সবগুলো খাজা আমার কাটা হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, খাজাগুলোকে একটা একটা করে পিস এভাবে নিতে হবে। তারপর হাত দিয়ে একটু প্রেস করে উপরে একটু ময়দা ডাস্ট করে হালকাভাবে চাপ দিয়ে এটাকে হালকা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুবই হালকাভাবে প্রেস করে এটাকে হালকা করে বেলে নিচ্ছি। প্রথমে এভাবে লম্বালম্বিভাবে বেলতে হবে, আর তারপর একটু এইভাবে করে অল্প একটু করে বেলে এটাকে পাতলা করে নিতে হবে। এই তো খাজা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখন জাস্ট এগুলো ভাজার পালা। তো এখন আমি সবগুলোকে সেমভাবে বানিয়ে নিব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে করে একটা নিতে হবে, তারপর হাত দিয়ে একটু প্রেস করে তারপর এভাবে করে বেলে নিতে হবে। খুবই হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে, এগুলো যখন তেলে ভাজা হবে লেয়ারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে। সবগুলো খাজা আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নিব। তো চুলায় আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো চেক করে নিচ্ছি তেলটা কতটুকু গরম হয়েছে, কারণ খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম থাকতেই কিন্তু খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম করলে যেটা হবে, ভেতরের পার্টগুলো হবে না, উপরটা পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটু ময়দার ডো নিয়ে তেলটার মধ্যে দিয়ে দেখেছি তেলটা গরম হয়েছে কতটুকু, আর তারপর যখন মিডিয়াম গরম হয়েছে আমি প্রথমে তিনটা খাজা দিয়েছি। প্রথমে অল্প করে দিতে হবে, সবগুলো খাজা আবার একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু হবে না, কারণ ভাজাটাই কিন্তু মেন। আর খুব ধৈর্য নিয়ে সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা শাসলিক কাঠি দিয়ে এগুলোকে উল্টে দিয়েছি। তারপর একটা চামচ দিয়ে গরম তেলটাকে এইভাবে খাজার উপরে দিয়ে দিতে হবে। খাজাগুলো ভাজার সময় কিন্তু খুব সময় নিয়ে আস্তে ধীরে ভাজতে হবে, তাড়াহুড়া করে কিন্তু ভাজতে যাবেন না, এই কাজটা ধৈর্য ধরে করতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে, বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভেতরের পার্টগুলো হবে না। তো দেখতেই পেয়েছেন আমি প্রথমে তিনটি খাজা ভেজে নিয়েছি, আর শাসলিক কাঠি দিয়ে লেয়ারগুলোকে একটু হালকা ছাড়িয়ে দিতে হবে, তাহলে প্রত্যেকটা লেয়ার আপনা আপনিই ছাড়িয়ে যাবে। প্রথমে তেলে দেওয়ার পর আমি উপর থেকে তেলটা দিয়ে দিব, আর তারপর কিন্তু খাজাগুলো এইভাবে নিজে নিজেই ফুলে উঠবে। আর এটাকে কিন্তু অনেক সময় নিয়ে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে কিভাবে তেলটা দিয়ে দিচ্ছি, এতে করে লেয়ারগুলো আপনি আপনি ছুটে যায়। তো এইভাবে আমি সবগুলো খাজা ভেজে নিব, আর তারপর এগুলো আমি শিরায় দিব। শিরাটা খুবই হালকাভাবে দিব, আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে খুব বেশি করে দিবেন। তো আমি হালকাভাবে একটু শিরায় চুবিয়ে নিব। দেখতেই পাচ্ছেন উপর থেকে হালকা করে আমি শিরা দিয়ে দিচ্ছি, আর এই খাজাটা মুখে দিলে কিন্তু একদম মিশে যাবে, এটা এতটাই ক্রিস্পি। এগুলোকে যত টাইম নিয়ে ধৈর্য ধরে ভাজা যায় ততই কিন্তু এগুলো দেখতে সুন্দর হয়, অনেক বেশি ফুলে, আর লেয়ারটাও সুন্দরভাবে বোঝা যায়। আপনারা যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজতে চান তাহলে কিন্তু এইভাবে লেয়ারগুলো বোঝা যাবে না, আর এটা ফুলবেও না। তো আমি কিছু খাজাকে আমি শিরার মধ্যে দিয়ে নিয়েছি, এখন আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দেখতে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো অসাধারণ মজার ছিল। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর বাসায় অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও এটি অনেক বেশি ভালো লাগবে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও প্রেস করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।